28তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ। কিছুক্ষণের মধ্যে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানিতে পোশাক খাতের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে সরকার, এজন্য পোশাক খাতের মতো একই সুযোগ সুবিধা চামড়া ও পাট শিল্পে দেবে সরকার, সেটির প্রতিফলন দেখা যাবে বাণিজ্য মেলায়। এবার বাণিজ্য মেলায় ভোক্তাদের প্রতারিত না হবার আশ্বাস দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। মেলায় তুরস্ক, ইরান, ভারত, পাকিস্তান সহ 16 থেকে 18টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে।